ক্যারিবীয় ভক্তদের জন্য দুঃসংবাদ। চলতি বছর ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে না ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপ সুপার লিগে সেরা আট দলের লড়াই থেকে রোববার ছিটকে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে শেষ দুই দল হয়ে বিশ্বকাপ খেলতে হলে নয় দলের বাছাই পর্ব পার হতে হবে ক্যারিবীয়দের। জোহানেসবার্গে সিরিজের তৃতীয় ওয়ানডেতে মার্ক্রামের 175 রানের ইনিংসে ভর করে 8 উইকেটে 370 রানের পাহাড় গড়ে দক্ষিণ আফ্রিকা। জবাবে 224 রানে অল আউট হয় নেদারল্যান্ডস। 146 রানের বড় ব্যবধানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। তারা উঠে এসেছে 8 নম্বরে, তাতেই ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা হারিয়েছে। এদিকে দক্ষিণ আফ্রিকা ভালো অবস্থানে থাকলেও তাদের বিশ্বকাপ ভাগ্য বাংলাদেশের হাতে। যদি আয়ারল্যান্ডের বিপক্ষে আগামী মাসে ফিরতি সিরিজে টাইগাররা একটি ম্যাচও জেতে, তবে প্রোটিয়ারা সরাসরি বিশ্বকাপ খেলবে। কিন্তু যদি 3 ম্যাচের সবকটি আয়ারল্যান্ড জিতে যায়, তবে তারা দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলে সেরা 8 দলে ঢুকে যাবে, সরাসরি খেলবে বিশ্বকাপ। ফলে বোঝাই যাচ্ছে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ ভাগ্য এখন বাংলাদেশের হাতে।